নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, উস্তাদ রশিদ খানকে হুমকির অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হলেও দুজনকে, আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, উস্তাদ রশিদ খানকে ফোনে হুমকির অভিযোগ দুজনের বিরুদ্ধে, অবিনাশ কুমার ভারতী এবং দীপক অলাখের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে এরা দুজন। ফোনে হুমকি দেওয়া হয় এবং 50 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়, 20 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় উস্তাদ রশিদ খানকে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, উস্তাদ রশিদ খানকে হুমকির অভিযোগ ফোনে অবিনাশ কুমার ভারতী এবং দীপক অলাখের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন এরা দুজন এবং 20 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত ফোনে চাওয়া হয়, টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উস্তাদ রশিদ খানকে ফোনে হুমকি দেওয়া হয় এবং যে দুজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ রয়েছে তারা অবিনাশ কুমার ভারতী এবং দীপক অলাখ। একজন উস্তাদ রশিদ খানের ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক, অন্যজন তার কাছেই অল্প কিছুদিনের জন্য কাজ করতেন এবং তারপর সেখান থেকে কাজ ছেড়ে চলে যান এবং ফোনে হুমকি দেন উস্তাদ রশিদ খানকে। এবং তার পাশাপাশি ফোনে জানানো হয় যে 20 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত টাকা দিতে হবে, প্রোটেকশন মানি হিসেবে চাওয়া হয় সেই টাকা, এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় উস্তাদ রশিদ খানকে। ইতিমধ্যে এই অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, অবিনাশ কুমার ভারতী এবং দীপক অলাখ নামে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ, এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।